ডক্টর ইউনুসের ব্যাপারে আমি স্পষ্ট করে বলতে পারি যে তিনি প্রথম কথা হচ্ছে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ তার বিরুদ্ধে মামলা করেছে, স্বাধীন দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে মামলা করেছে, এইগুলি সরকারের কোনো হাত নাই। মানুষের স্বতঃস্ফূর্ততা দেখেছেন, মানুষের অংশগ্রহণ দেখেছেন। আমার মনে হয় মানুষ এখন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়নের কাজগুলি করবেন সেই দিকেই মনোযোগ দিচ্ছেন। তারা আন্দোলনের কথা বলবেন, বাংলাদেশে গণতন্ত্র আছে, তারা আন্দোলন করতে চেষ্টা করুক।